হবে আসছে ভাই একদিন মনের মানুষের জন্য যে তো ফেসবুকে যে কোন পরিস্থিতিতে আমার পাশে থাকবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা দেশ বিদেশ যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। আজকে আপনাদের সামনে একটা ছোট্ট আপুকে, সুন্দরী আপুকে নিয়ে এসেছি, তার কথাগুলো চলুন শুনে আসা যাক। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন আপু? আছি ভাই, ভালো। কতটুকু আছি ভাই? ভালো মন্দর মাঝখানে। ভালো মন্দর মাঝখানে। আপনার নাম কি? সুমি আক্তার। সুমি আক্তার। গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি হচ্ছে নাটোর সিংড়াতে। নাটোর সিংড়া। এখন থাকা হয় কোথায়? বর্তমানে সাভার নবীনগর ভাড়া। কেন নাটোর থেকে সাভারে, কি কারণে? আপনজন কেউ নাই বিধাতা সেখানে। কেন আপনজন নাই বলতে? আপনজন নাই কারণ আব্বু ছিল, আব্বু আরেকটা বিয়ে করছে, সেই জন্য সেইখান থেকে দেশের বাড়ি থেকে এখানে আসে। আমার নিয়ে কে নিয়ে আসছে এখানে? আমার আম্মু আছে। আপনার আম্মু নিয়ে আসছে। তো এখন আপনার আম্মু কি করে? আমার আম্মু কিছু করে না, আমি পার্লারে জব করি। পার্লারে? কত টাকা বেতন? পাই ভাই, রোজে কাজ করি 500-200-300 এইভাবে। মানে প্রত্যেক দিন? মানে মাসে না? তো এখন ঘর ভাড়া দেয়া লাগে কত? ঘর ভাড়া দিই 2000 টাকা। 2000 টাকা। সংসারে কয়জন খাওয়ার লোক? উপরে আল্লাহ আছে, নিচে আমার। না, খাওয়ার লোক কয়জন? খাওয়ার লোক আমি আর আমার আম্মু দুইজনই। তো আপনার মা কোনো কিছু করে না এখন? না, সে অসুস্থ, সে কিছু করতে পারে না। আচ্ছা, তো এখন ইউটিউবে আসছেন কি কারণে? ইউটিউবে আসছি ভাই একজন মনের মানুষের জন্য, যে তো ফেসবুকে যে কোনো পরিস্থিতিতে আমার পাশে থাকবে। তো আপনার যদি বিয়ে হয়ে যায়, কেউ যদি আপনাকে বিয়ে করতে চায়, আপনি তো বিয়ে বসতে পারবেন না আপনার মার জন্য? ভাই যেহেতু মেয়ে হয়ে জন্মেছি, বিয়ে তো বসাই লাগবে। বিয়ে বসা লাগবে, কিন্তু আপনার মার তো দায়িত্ব কেউ নেবে না। মানে তো হইলো আমি নিব। আচ্ছা, তো এখন আপনার ফোন নাম্বার কি আপনি দিবেন ভিডিওতে? যদি সেরকম কোনো লোক আপনাকে পছন্দ করে তাহলে অবশ্যই যেন আপনার সাথে যোগাযোগ করে। নাম্বার না দিলে তো আর মানুষ যোগাযোগ করতে পারবে না, তাই না? আচ্ছা, তো আমি বললে আমার সাথে বলতে পারবেন নাম্বারটা? আপনি লেখাপড়া করছেন কোন পর্যন্ত? লেখাপড়া করছি ভাই ক্লাস 7 পর্যন্ত। 7 পর্যন্ত। আচ্ছা, আমি বলি আমার সাথে সাথে আপনিও বলেন নাম্বারটা। মুখস্থ নাই, 7 পর্যন্ত লেখাপড়া করছেন? নতুন সিম উঠেছে তো। ও আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, আমি বলি আমার সাথে আপনিও বলেন। 0177 0177 41 41 27 27 35 35 নাইন নাইন। এটাই তো আপনার নাম্বার। আচ্ছা, নাম্বারটা আমি আরেকবার বলে দিই দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে। 0177 41 27 35 9। এই নাম্বারে ফোন দিলে এই আপুটির সাথে আপনারা কথা বলতে পারবেন। আচ্ছা, আর কিছু বলার আছে আপু? বলার আছে ভাই, যে আমার দায়িত্ব নিতে পারবে, আমার দুবেলা দুমুঠো খাওয়াইতে পারবে, আমার দুঃখে সুখে পাশে থাকতে পারবে, সেই মানুষটারে আমি ভালোবাসবো, সে যেরকমই হোক। আচ্ছা ঠিক আছে আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।